বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভান্ডারিয়া উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। আবুল কালাম মল্লিককে ভান্ডারিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক ও শামীম হালাদারকে সদস্য সচিব এবং পৌর শাখার মেহেদি হাসান মুন্সিকে আহ্বায়ক ও জাহেদুল ইসলাম রনি মোল্লাকে সদস্য সচিব করে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওমর আল হাসান, MI টেলিভিশন।